স্কুলের নিয়োগ পরীক্ষায় কোনো উত্তর না লিখেও পাস করেছেন 952 জন, এমনকি বিভিন্ন স্কুলে তারা শিক্ষকতাও করছেন। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে তাতেই উঠে এসেছে এই চিত্র। একাধিক ওয়েমারশিট বা উত্তরপত্রের নমুনায় দেখা যাচ্ছে সাদা খাতা জমা দিয়েই মোট 55 নম্বরের মধ্যে কেউ কেউ পেয়ে গেছেন 53 নম্বর, আর সেই সূত্রে অনেকেই র্যাঙ্ক করেছেন বেশ উপরের দিকে। অর্থাৎ কোনো উত্তর না লিখে বেআইনিভাবে শিক্ষকতার চাকরি হাতানোর যে প্রমাণ আছে তা তুলে ধরেছে কমিশন। উদাহরণ হিসেবে বলা যায়, 2016 সালের 27 জুলাই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলেন আলী হাসান ফারুক নামে এক চাকরিপ্রার্থী। তার বিষয় ছিল অঙ্ক, কিন্তু কোনো উত্তর না লিখে তিনিও অন্যান্যদের মতো সাদা খাতা জমা দিয়েছেন, আর মোট 55 নম্বরের মধ্যে তিনি পেয়েছেন 53 নম্বর। কমিশনের মেধা তালিকায় তার র্যাঙ্ক হয়েছে 27। নমুনা কপিতে দেখা যাচ্ছে ওয়েমারশিটে আলী হাসান ফারুকের নাম সহ রোল নম্বরও রয়েছে, নিচে আছে তার এবং পরীক্ষার ইনভিজিলেটরের স্বাক্ষর, কিন্তু সেই ওয়েমারশিটে ফাঁকা অবস্থায় রয়েছে। কোনো উত্তর না লিখেই জমা দেওয়া হয়েছে খাতাটা। তারপরেও আদালতের নির্দেশে কমিশনের প্রকাশিত মেধা তালিকায় তিনি জায়গা পেয়ে গেছেন। ফাঁকা খাতা জমা দিয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে অনেককে চাকরি দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এই অভিযোগ তুলে সরব হয়েছেন 9ম-10ম শ্রেণীর শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা, আর সেই অভিযোগ যে সত্য তা কমিশনের ওয়েবসাইটের তথ্য থেকেই এখন কিন্তু প্রমাণিত এবং স্পষ্ট। শেখ সেতাবুদ্দিন নামে একজন 9ম-10ম শ্রেণীর শিক্ষক পদের এক চাকরিপ্রার্থী আছে তথা মামলাকারী টেলিফোনে পিপলস রিপোর্টারকে জানিয়েছেন, কমিশন মাত্র 952 জনের ওয়েমারশিট প্রকাশ করেছে। যারা পরীক্ষায় পাশ না করলেও তাদের চাকরি দিয়েছে কমিশন। তবে এটাই দুর্নীতির পুরো অংশ নয়, সিবিআই তদন্তের আগে অনেক ওয়েমারশিট পুড়িয়ে দিয়েছে কমিশন। সিবিআই হাতে পেয়েছে মাত্র 40 ওয়েমারশিটের হার্ড কপি। তিনি জানান, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের যে সংস্থাকে ওয়েমারশিট রিড করতে দিয়েছিল কমিশন, সেই সংস্থার হার্ড ডিস্কের তথ্যের সঙ্গে কমিশনের তথ্য মিলছেই না। সিবিআই তদন্তে জানতে পারে গাজিয়াবাদে ওয়েমারশিট পরীক্ষায় যে প্রার্থী 10 বা 20 পেয়েছেন, কমিশনের হার্ড ডিস্কে পাওয়া তথ্যে তারা সকলেই 50 নম্বরের উপরে পেয়েছেন। অনেকে আবার কোনো উত্তর না লিখেই পাস করে গেছেন। সবই হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। কি বলবেন দর্শক, মাথা ঘুরছে আমার দেখে শুনে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যারা সমাজ তৈরির হাতিয়ার, শিশুদেরকে যারা তৈরি করবে আজকের শিশু কালকের ভবিষ্যৎ, সেই শিক্ষকদের মধ্যে এই রকম অযোগ্য ব্যক্তি। আর এটাকে সায় দিয়েছে কে? সম্পূর্ণরূপে কমিশন। কিসের জন্য? টাকার জন্য। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান দর্শক।